হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আপনাদের দেখাবো কীভাবে সার্ফিং করতে হয় সাইকেলে। সাইকেলে হচ্ছে সামনের হ্যান্ডেলে আর সিটের পরে পা দিয়ে সাইকেলের উপরে কীভাবে দাঁড়িয়ে আপনারা সার্ফিং করবেন সেটা আজকে দেখাবো। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সার্ফিং করতে গেলে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনার এক পা থাকবে সিটের পরে, এক পা সিটের পরে থাকবে আর এক পা থাকবে হ্যান্ডেলের পরে। আর এরপরে পা দিয়ে আপনাকে ব্যালেন্স করতে হবে সাইকেল যাতে পড়ে না যায়, সাইকেল যাতে সামনে চলতে পারে, সেজন্য আপনাকে ব্যালেন্স করতে হবে। আর আপনি ব্যালেন্স করলে সাইকেল অটো ব্যালেন্স হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি শিখবেন হচ্ছে অল্প স্পিডে, আস্তে আস্তে, ধাপে ধাপে। আপনাদের কয়েকটা ধাপ আজকে বলে দেবো, সেই ধাপগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা সার্ফিং শিখে যাবেন, খুব ইজিলি সার্ফিং শিখে যাবেন। তো চলুন দেখা যাক স্টেপগুলো কী কী। তো ফার্স্ট স্টেপে আপনাদের মাথায় রাখতে হবে যে প্রথমে সাইকেল চালানো অবস্থায় এক পা এখানে দিবেন আর এক পা এখানে দিবেন, দিয়ে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে সেই অনুযায়ী আপনারা সাইকেলের পরে আগে উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে যখন দেখবেন আপনাদের ব্যালেন্স হচ্ছে তখন আস্তে আস্তে সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপ কী? এখানে পা দিয়ে আস্তে আস্তে এই হাতটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে এই হাতটা ছাড়বেন না, প্রথমে এই হাতটা ধরে রাখবেন, দিয়ে ব্যালেন্স করবেন। এভাবে নাড়িয়ে নাড়িয়ে সাইকেল হালকা নাড়াবেন, বুঝবেন যে ব্যালেন্স কোথায় হয় সেটা বুঝে সুঝে আস্তে আস্তে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে আস্তে আস্তে এই হাতটা ছাড়বেন, বেশি না, এইভাবে হালকা হালকা করে ছেড়ে ছেড়ে দেখবেন যে আপনার ব্যালেন্সটা আসে কি না। যদি বুঝতে পারেন যে আপনার ব্যালেন্স আসতেছে তাহলে আপনি নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে হচ্ছে হাতটা ছেড়ে দেওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো সাইকেলে। সার্ফিং মারা অবস্থায় যদি সোজা হয়ে দাঁড়াতে না পারেন বা পা কাঁপে তাহলে আপনার অসুবিধা হবে। পা কাঁপা কাঁপে, তারপরে ভয় পাওয়া, এগুলো আপনাকে দূর করতে হবে, এগুলো হলে হবে না। সার্ফিংয়ের পরে হচ্ছে যেহেতু ব্যালেন্স যদি পা কাঁপে তাহলে আপনি মেইন ব্যালেন্স পাবেন না, আপনি সাইকেল ব্যালেন্স করতে পারবেন না, ফলে আপনি পড়ে যাবেন আর এতে ক্র্যাশ করার সম্ভাবনা অনেক বেশি। তবে একটু প্র্যাকটিস লাগে, মাসখানেক প্র্যাকটিস করলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবেন। আর তারপরে হচ্ছে যখন হাতটা ছেড়ে দিবেন আস্তে আস্তে হাতটা ছাড়বেন আবার ধরবেন, এভাবে করতে করতে দেখবেন আপনি একটা ব্যালেন্স বুঝতে পারতেছেন। কিছুদিন প্র্যাকটিস করতে থাকলে এভাবে আপনার অটো ব্যালেন্স চলে আসবে। তারপরে হাতটা ছেড়ে দিয়ে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, যেমনভাবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবে হচ্ছে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ালে হচ্ছে আপনার সাইকেল পড়ে যেতে থাকবে বা সাইকেল স্লো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার প্রথম প্রথম যেহেতু অল্প স্পিড নিয়ে করবেন তাই হচ্ছে সাইকেল স্লো হয়ে যাওয়াটা স্বাভাবিক। আস্তে আস্তে যখন আপনি প্রো হয়ে যাবেন তখন আপনি আরেকটু বেশি স্পিড নেবেন, আপনার যতটা ভালো লাগে, যতটা আপনার সুবিধা হয় ততটা স্পিড নেবেন আপনারা নিয়ে, তারপরে হচ্ছে সার্ফিং করার চেষ্টা করবেন। অ্যান্ড উপরে সোজা হয়ে যখন দাঁড়াবেন তখন সাইকেলের পরে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে হচ্ছে আপনার মেইন কাজ বডি ব্যালেন্স। আপনার বুঝতে হবে যে আপনার সাইকেল কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী আপনার বডি ব্যালেন্স করতে হবে, হাত উঁচু নিচু করতে হবে, মানে আর কি টোটাল বডি ব্যালেন্স আর কি। বডি ব্যালেন্সের পরেই মেইনলি সার্ফিং চলে। আর সেফটি মাস্ট, স্ট্যান্ড করার সময় সবসময় জুতা, গ্লাভস, হেলমেট এগুলো পরে স্ট্যান্ড করবেন, এগুলো ছাড়া কোনো সময় স্ট্যান্ড করবেন না, কারণ সার্ফিংটি অনেক ডেঞ্জারাস স্ট্যান্ড, ক্র্যাশ করার সম্ভাবনা অনেক বেশি অ্যান্ড দুর্ঘটনা ঘটে যে কোনো কিছু হতে পারে, তাই সেফটি মাস্ট। সেফটি আমি সবসময় বলি যে সেফটি ফার্স্ট, সবাই বলে, প্রত্যেক স্ট্যান্ডার্ডারে আপনাকে এটা রেকমেন্ড করবে যে সেফটি ফার্স্ট। যে স্ট্যান্ডার্ডারে আপনাকে সেফটির কথা বলবে না সে একটা চুতিয়া, সে একটা সাইন। তারপরে আপনার পা বেঁকা রাখবেন সবসময়, পা এখানে বেঁকা রেখে চেষ্টা করবেন আর পিছনে পা বেঁকা রাখবেন। বেঁকা রাখলে হবে কি আপনার হচ্ছে ব্যালেন্সটা বেশি পাবেন। আর এইভাবে হচ্ছে সাইকেলের পরে উঠে দাঁড়িয়ে আপনার হচ্ছে ফ্রি হ্যান্ডে যেভাবে আপনার ব্যালেন্স আসে সেভাবে ব্যালেন্স করার চেষ্টা করবেন বডি সরিয়ে। তবে আপনার মেইন প্রেশার যেটা, আপনার বডির যে মেইন প্রেশার সেটা সিটের পরে যাবে। আপনি যেমন হাত দিয়ে শুধু কন্ট্রোল করেন আপনি তেমন সামনের পা দিয়ে শুধু কন্ট্রোল করবেন। আপনি যদি সামনের পায়েও অতিরিক্ত ভর দেন তাহলে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন না, আপনি সার্ফিং করতে পারবেন না। তাই সামনের পাটার মতনই কাজ করবে কিন্তু সেটা হচ্ছে জাস্ট ব্যালেন্সিং করবে। আর আপনার সিটের পরে বেশিরভাগ ব্যালেন্সডি ওয়েট বেশি দিতে হবে আপনার সিটের পরে, ধরেন 60-70% বা 80% বডি ব্যালেন্স, বডির যেই ওয়েট সেই ওয়েটটা আপনার সিটের পরে দিতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে ভালো ব্যালেন্স পেয়ে যাবেন। অ্যান্ড সেফটি মাস্ট, সেফটি ছাড়া কেউ স্ট্যান্ড করবেন না, আই রেকমেন্ড অলওয়েজ সেফটি, সেফটি ছাড়া। টিউটোরিয়াল যাই বলেন না কেন প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস ইজ অলওয়েজ ফার্স্ট। প্র্যাকটিস না করলে আপনি হচ্ছে হাজার টিউটোরিয়াল দেখলে, সারাদিন টিউটোরিয়াল দেখলে আপনার কোনো কাজ হবে না, আপনাকে মাঠে নামতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে অবধি ভালো থাকবেন। দূর আসুন।